বাবা হিসেবে মা হিসেবে কোনোভাবেই কি ছেলে মেয়েকে প্রশ্রয় দেওয়া উচিত? তুমি বলো, উচিত না নিশ্চয়ই। ভুল ঠিকের বিচার করার তুই কে? তুই নিজেকে কত বড় ভাবিস যে অন্যের ভুলের বিচার করছিস? কি ভুল করেছে আমার মেয়ে? একজনকে ভালোবেসে বিয়ে করেছে, ছেলেটা গরিব, তাতে কি অসুবিধে হয়েছে? ভালো ছেলে তো, যে ছেলেটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে যে কি জাতের সে প্রমাণ তো আমরা পেয়েছি। তার সঙ্গে বিয়ে হলে খুব ভালো হতো, খারাপ থাকলে খুব আনন্দে থাকতিস না? কোজাগরি, আমি তোমাকে বারবার একটাই কথা বলেছি, আমার মেয়ের এখন বিয়ে করার দরকার নেই, এখন ও লেখাপড়া করুক, তার বদলে গিয়ে বিয়ে করে বস্তিতে সংসার করছে, শাশুড়িকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো বউ হওয়ার চেষ্টা করছে, প্রমাণ করার চেষ্টা করছে, করুক না সেটাই করুক। সবকিছু যখন শেষ হয়ে যাবে, তারপর যদি ও মনে করে যে বাবার কাছে ফেরত আসবে, তখন সেটা ভেবে দেখবো। আর আপাতত ওকে ডানা মেলে উড়তে দিয়েছি, উড়ুক, তারপর দেখা যাবে। তুমি কি ভাবো যে রাঁধে সে চুল মাথে না, সংসার করছে বলে লেখাপড়া করতে পারবে না? আর আদর্শ বউ ভালো বউ কে না চায়? তোমরা চাও না? তোমরা কি চাও? তোমাদের বউ এসে উড়ে উড়ে বেড়াক, সেটা তো তোমরা মেনে নিতে পারো না। তোমরাও তো আদর্শ বউই চাও, ভালো বউই চাও, যে সংসারকে দেখবে, সবাইকে ভালোবেসে রাখবে, সমস্ত কিছু দেখে শুনে রাখবে, সেরকম বউ তো তোমরাও চাও। হ্যাঁ, তোমার বিচারটা কোনো অদ্ভুত কেন বলো তো? বউয়ের বেলায় একরকম, মেয়ের বেলায় একরকম, তুমি তো হিপোক্রেসির চূড়ান্ত গো। হ্যাঁ, তুমি শিক্ষিত হতে পারো, কিন্তু তোমার জাজমেন্টের কোনো মাথামুন্ডু নেই। আরে বাবা, তুমি এখন বাবার জাজমেন্ট নিয়েও কথা বলবে? এই সামান্য একটা প্রাইস পে? কথাটা আমার আর তোর বাবার মধ্যে হচ্ছে, হাজারবার বলেছি যে আমরা যখন কথা বলবো তুই তার মধ্যে ঢুকবি না। সবার সামনে বলছো বলেই বলছি, আলাদা করে বললে নিশ্চয়ই বলতাম না। আমাদের সামনে বাবাকে যদি কোনো রকম ইনসাল্ট করা হয়, তাহলে তো আমি অন্তত ছেড়ে দেবো না। আচ্ছা একটু ছাড়ো না, কালকে বাড়িতে একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান আছে, আজকে অ্যাটলিস্ট একটু শান্ত থাকো। আমি তো থাকতেই চাই না, এই বিয়েতে তো তুই আমাকে থাকার জন্য জোর করেছিস। হ্যাঁ মা, জোর করেছিলাম, কারণ সেই বুদ্ধিটুকু আমার আছে, জোর না করলে তো তুমি থাকতে না। আমার বিয়ে, সেখানে আমার শ্বশুর বাড়ির লোকজন আসতো, তাদেরকে আমায় কি বলতে হতো? যে আমার মা রাস্তার ধারে দোকান দিয়েছে, তাই জন্য এই বিয়েতে আসতে পারে। সেটা বলতে যে আমার কতটা অসম্মান বোধ হতো, সেটা বোঝার মতন মন তোমার নেই না, সেই মনটা তুমি হারিয়ে ফেলেছ। এই তোরা এরকম ভাবে কথা বলছিস কেন রে? আগে তো কখনো এরকম ভাবে কথা বলতিস না। আগে বলতো না, এখন বলে। তাহলে বুঝে নে ছেলেরা কত বিরক্ত তার মাকে নিয়ে।